হাস্যকর বলে মুশকিবকেও মনে করালেন রাহুল, যা দেখে হাসতে হাসতে শেষ ধারাভাষ্যকার। সেমিফাইনাল জিততে হলে ইতিহাস গড়তে হবে নিউজিল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 398 রান তোলা খুব একটা সহজ কাজ নয়। তবে নিউজিল্যান্ডকে এই লম্বা দৌড়ে টিকিয়ে রাখতে পারেন ক্যান উইলিয়ামসন। নিউজিল্যান্ড ব্যাটিংয়ের বড় ভীতি তিনি। ক্রিজে ধৈর্যশীল ব্যাটিং দিয়ে এখনও কিউইদের ফাইনাল স্বপ্ন টিকিয়ে রেখেছেন এই ব্যাটার। তবে তাকে ফেরানোর বড় এক সুযোগ পেয়েছিল ভারত, যদিও উইকেটরক্ষক কেএল রাহুলের হাস্যকর এক বলে শেষ পর্যন্ত ফেরানো যায়নি উইলিয়ামসনকে। দ্রুত রান নিতে গিয়ে রান আউট হতে পারতেন কিউ অধিনায়ক। এমনকি তিনি ক্রিজে ব্যাট রাখার আগেই ব্যাঙে দেওয়া হয়েছিল স্ট্যাম্প। ভারত তখন নিশ্চিত আউটের উল্লাসে মত্ত, কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বল গ্রিপে আসার আগে স্ট্যাম্প ভেঙেছিলেন ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুল। স্বাভাবিকভাবেই তাই বেঁচে যান উইলিয়ামসন। 2019 সালে বিশ্বকাপেও বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিমও অবিকল একই ভুল করেছিলেন, সেবারও আউট হতে পারতেন উইলিয়ামসন। তবে জীবন পেয়ে পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছেন তিনি। বাংলাদেশকে উইলিয়াম একাই হারিয়ে ছিটকে দিয়েছিল সেমিফাইনালের রেস থেকে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ নিউজের আপডেট। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।